আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে একজন নবী, যেই নবী ফেরাউনের বাবুর্চিকে ফেরাউনকে ফাঁক করে খাওয়াইতো, ওই ফেরাউনের বাবুর্চিকে গুশি মারছে। হযরত মুসা আলাইহিস সালাম কলেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কলেমার দাওয়াত দেয়, তারা বাধা দেয় বাধা দেয় বাধা দেয়, সহ্য করা যায় না। মুসা নবী গরম মানুষ ছিলেন, গরম মানুষ, যখন ওই বাবুর্চি খেয়ে গুশি মারলেন, বাবুর্চি সাইড্ডা ফইরা মারা গেছে। কি হইছে কথা কর না, কি হইছে মইরা গেছে। এই জন্য কিয়ামতের ময়দানে যখন হাশরবাসীরা যাইব, এক নবীর কাছে এক নবী, এক নবীর কাছে এক নবী, যখন মুসা আলাইহিস সালাতু সালামের কাছে পাড়াইব, মুসা আলাইহিস সালাম বলবো হাশরবাসীরারে আমার দ্বারা সম্ভব না, কারণ আমি দুনিয়ার জমিনে কলমার দাওয়াত দিতে যাই, এক বেলা বাধা দিছে হ্যাঁ, একটা থারফা দিছতাম বা গুশি দিছতাম, হ্যাঁ আমার গুশি খেয়ে গেছিলাম মইরা। এখন যদি আল্লাহ কয় মুসা তুমি তো খুনিরা সারি, আমার উপায় এই কথা কোন উপায়, আমার উপায় নাই, আমার দ্বারা সম্ভব না। মুসা আলাইহিস সালাম যখন গুশিটা মারছে, যখন মারা গেছেন, তখন ফেরাউনের কানে গেলে যে আপনারে যে ফাঁক কইরা খাওয়াই বাবুর সিরে, তো মুসা নবী কি মারছে, গুশি মারছে, পরে কি হলো, মারা গেল। যখন এই খবর পৌঁছলেন ফেরাউনের কানে, তখন ফেরাউন চতুর্দিক দিয়ে সৈনিক লাগাই দিলেন, মুসা কোথায় আছে তাকে ধরে আমার সামনে এনে তাকে বিচার করা হবে। তো মুসা আলাইহিস সালাতু সালাম তো জানে না চতুর্দিক দিয়ে যে সৈনিক ছড়ানো, ওই ফেরাউনের গোষ্ঠীর ভিতরে একজন আবার মুসা নবীর সৈনিক, সুবহানাল্লাহ, মুসা নবীর সৈনিক। তো ওই বেচারা গোপনে 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 কোন রকমে মুসা নবীর দরবারে আইসা ডাক দিয়ে কয়, হুজুর উপায় নাই, কি নাই কথা কর না, কি নাই উপায় নাই, মারছেন নি কেউ রে, কহ তার ফাদ ইসলাম গেছে কা মইরা, আমি তো জানতাম না তার ফাদ দিলে যে বা গুশি দিলে যে মইরা যাবে, আমার তো রাগ উঠছে আমি গুশি দিছি। কয় এখন তো এই অবস্থা, আপনি তাড়াতাড়ি ফেরাউনের রাজ্যটা সাইরা যান, আপনি আপনার গন্তব্যস্থলে চলেন। তে মিশরের সাথে মাদায়েন শহর, সুবহানাল্লাহ, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম ওনার কিছু উম্মতকে নিয়ে যখন আস্তে 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 মাদায়েন শহরে গেল, ফেরাউনের ক্ষমতা ওই জায়গায় আর নাই, হযরত মুসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে যাওয়ার পরে যায় দেখে অনেকগুলি মানুষ এক জায়গার মধ্যে জড়ো হইয়া তাদের বকরিগুলিকে পানি পান করাচ্ছে, তাদের পশু দম্বা ভেড়া বকরি এইগুলিকে পানি পান করাচ্ছে। তে তারা পানি পান করায়া তাদের পশুগুলি নিয়ে বিদায় হইয়া যায়, আরেক দল আসে, আবার আরেক দল চলে যায়, পাশের মধ্যে দুইটা মেয়ে দাঁড়ানো, তাদের বকরিগুলি নিয়ে দুইটা মেয়ে দাঁড়ায় রয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দুইটা মেয়ে একটি জায়গার মধ্যে দাঁড়ায় রইলেন, সবাই সবার পশুগুলি খেয়ে, পাখি তাদের পশুগুলি বকরিগুলি দম্বাগুলি খেয়ে পানি পান করায় করায় যখন নিয়ে যায়, দুইটা মেয়ে তাদের বকরিগুলিকে নিয়ে দাঁড়ায় রয়েছে। মুসা নবী দেখতেছেন এই জায়গার মধ্যে আসলাম, আসলে হবে না, এই জায়গার মধ্যে তো আমার একটা বসত করতে হবে, আমার তো বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, আমি যে ওই ফেরাউনের রাজ্য ছেড়ে মাদায়েন শহরের মধ্যে আসলাম, ওই জায়গার মধ্যে আমি যদি থাকতে চাই আমার একটা বসত জায়গায় লাগবে, আমার কিছু ভক্তবৃন্দ লাগবে, আমার কিছু মরিদ লাগবে। মুসা আলাইহিস সালাতু সালাম চিন্তা করে এই জায়গার মধ্যে সবাই তাদের পশুগুলিকে পানি পান করায় নিয়ে যায়, আর দুইটা মেয়ে দাঁড়ায় রইল, তাদের বকরিগুলিকে তারা পানি পান করায় নাই, গিয়া জিজ্ঞাসা করি তাদের অবস্থা কি, তাদের দাঁড়ায় থাকার কারণ কি, তারা কেন তাদের পশুগুলিকে বকরিগুলি কেন পানি পান করায় নাই। আল্লাহর নবী মুসা দুইটা মেয়ের কাছে গেলেন,
মেয়ের কাছে যাইয়া ডাকে বলে রে আল্লাহর বান্দিরা, এই জায়গার মধ্যে সবাই তাদের পশুগুলিকে সুন্দর করে করে এমনি ভাবে পানি পান করায় নিয়ে যায়, আর তুমি এই জায়গার মধ্যে কেন দাঁড়ায় রইছো, তোমরা কেন তোমাদের বকরিগুলিকে পানি পান করাও না? ওই মহিলাগুলি মেয়ে দুইটা জবান খুলে যায়, মেয়ে দুইটা ডাক দিয়ে বলে আরে আল্লাহর বান্দা, আমরা কুফে থেকে পানি তুলতে কষ্ট হয়, আমরা কুফে থেকে পানি তুলতে পারি নাই, আমরা কুফে থেকে পানি তুলতে পারি নাই। যখন মানুষগুলি তাদের বকরিগুলিকে পানি পান করায়া চলে যাবে, তখন আমরা ওই জায়গার মধ্যে হাউজের মধ্যে যে পানিগুলি পড়ে থাকে ওই পানিগুলি আমরা শেষে পান করায়া দিই। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার বাবারা, তখন ডাক দিয়ে বলে দুইটা মেয়ে বলে ওই যখন সমস্ত মানুষ চলে যাবি, তখন মানুষগুলি যাওয়ার পরে অবশিষ্ট পানিগুলি হাউজের মধ্যে পড়ে থাকে, এই পানিগুলি পান করায় করায়া আমরা আমাদের পশুগুলি নিয়ে বাড়িতে চলে যাই। আল্লাহ আকবার। আমার ভাইয়েরা, আমার আলোচনাটুকু এখানের মধ্যে গুছায় নিয়ে আসে, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে তাহলে তোমরা কি পানি পান করাইতে পারো নাই? কোন আমরা কূপের থেকে পানি উঠাইতে গেলে আমাদের কষ্ট হয়, আমরা পানি ফুটাইতে পারি নাই, আমাদের কষ্ট হয়। তখন হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন ওই জায়গার মধ্যে আরেকটা কূপ আছে, বিশাল বড় একটা কূপ দেখা যায়, যেটার ডাকনা হলো বিশাল বড় একটা ডাকনা, ডাকনাটা সরানো সম্ভব নয়। মেয়েগুলি দাঁড়ায় দেখতেছে আর ডাক দিয়া বলে হে আল্লাহর বান্দা, আপনি কেমনে আমাদের পশুগুলিকে পানি পান করাবেন? সুবহানাল্লাহ বলে হযরত মূসা আলাইহিস সালাম যাইয়া ওই বিশাল বড় কূপের ডাকনাটা একা নিজ হাতে যেগুলি ডাকনাটা সরাইতে অনেক মানুষের প্রয়োজন হয়, হযরত মূসা আলাইহিস সালাম নিজে নিজে এক হাত দিয়া ডাকনাটা সরায়া দিলেন। আমার বাবারা ভাইয়েরা, যখন ও ডাকনাটা সরায়া মূসা আলাইহিস সালাম কূপের থেকে পানি তুইলা, মেয়ে দুইটার বকরিগুলিকে পানি পান করায়া দিলেন, সুন্দর করে পানিগুলি সুন্দর করে পান করায়া মেয়ে দুইটা বাড়িতে যায়, যায়া তার বাবার ডাক দিয়ে বলে বাবা এই শহরের মধ্যে একটা যুবক, তরুণ যুবক, সুন্দর যুবক এসেছে, যেই যুবকটা আমাদের বকরিগুলিকে কূপের থেকে পানি উঠাইয়া আমাদের বকরিগুলিকে পান করাছে। সুবহানাল্লাহ। যায়া বাবারে দুইটা মেয়ে বলে বাবা এই পশুগুলিকে বকরিগুলিকে পানি পান করানোর জন্য এই এলাকার মধ্যে এই শহরের মধ্যে সুন্দর একটা তাজা তরুতাজা একটা যুবক এসেছে। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বললেন, বলার পরে তখন ওই মেয়েগুলির বাবা ডাক দিয়ে বলে যে ছেলেটা যেহেতু এত কষ্ট করে কূপের থেকে পানি উঠাইছে, আমি তো কারো কাছে কোনোদিন ঋণী নই, আমি ঋণী ডাকতে রাজি নয়, আমি তার ঋণ পরিশোধ করব, সে মেহনত করে কূপের থেকে পানি উঠাইছে, এই পানির বিনিময় দিব, যাও। যায়া বলো আমার আব্বা আপনাকে তলব করেছে আমার আব্বার দরবারে যাওয়ার জন্য, যে আপনি যে আমাদের বকরিগুলিকে পানি পান করাইছে এই পানির বিনিময় দেওয়ার জন্য আমার আব্বা আপনাকে তলব করছে। সুবহানাল্লাহ বলেন। যখন হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওই মেয়ে দুইটি আসলেন, আসার পরে যখন বাবার কথা বললেন, তখন হযরত মূসা আলাইহিস সালাম বলেন তুমি আমার পিছনে আসো, আমি সামনে যাই। এটার পর্দার জন্য হযরত মূসা আলাইহিস সালাম বলেন মহিলাটার সামনে না দিয়া, মেয়েটার সামনে না দিয়ে আমি সামনে গেলাম আর মেয়েটার পাছনে রাখলাম। ওনার বাড়িতে যখন গেলাম তখন ওই এলাকার নবী হলো ওই মেয়েটার বাবা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, মাদায়েনের মধ্যে ওই এলাকার নবী হলো ওই মেয়ের বাবা, যার নাম হযরতে শুয়াইব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। হযরতে শুয়াইব আলাইহিস সালামের মেয়ে দুইটা পশুর এই বকরিগুলিকে পানি পান করাইতো, তখন ওই জায়গার মধ্যে যাওয়ার পরে হযরতে শুয়াইব আলাইহিস সালাম বললেন বাবা তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থেকে আসলা, তোমার জন্মস্থান কোথায়? তখন হযরত মূসা আলাইহিস সালাম বলে হুজুর আমার বাড়ি তো হলো মিশরে,
আমি তো ফেরাউনের কবরে। আমি তখন ওনার সমস্ত বিস্তারিত ঘটনা বললেন যে আমি তো একজনকে একটা থাপ্পড় দিছিলাম বা ঘুষি দিছিলাম, যার দরুন ফেরাউনের বাবুর্চি মারা গেছে, তে আমার বিরুদ্ধে সৈনিকরা লেগে গেছে। তখন আমার একজন আশেক ছিল ফেরাউনের সৈনিকদের ভিতরে, সে খবর দিল হুজুর আপনি মিশরের রাজ্য ছেড়ে অন্যত্র চলে যান, আর না হয় আপনি বাঁচতে পারবেন না, এই জন্য আমি মাদায়েন শহরের মধ্যে চলে আসলাম। হযরতে শুআইব আলাইহিসসালাম বলে, হে আল্লাহর পয়গম্বর মুসা, চিন্তার দরকার নাই, তুমি যেই জায়গায় এসেছো নিরাপদ জায়গায় এসেছো, তোমার চিন্তার কারণ নাই, কারণ ফেরাউনের ক্ষমতা এই জায়গায় চলে না। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহিসসালাম এই জায়গার মধ্যে তার একটা থাকার বাসস্থানের জায়গা হলেন, উনি এই জায়গার মধ্যে দিন রাত যখন অবস্থান করতে লাগলেন, সর্বশেষ পর্যায়ে কিতাবের মধ্যে লেখে হযরতে শুআইব আলাইহিসসালামের বড় মেয়েটা যার নাম হলো হযরতে সাফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে হযরতে মূসা আলাইহিসসালামের নেকা হয়, বিবাহ হয়। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন মুমিন কোন বেড়াজালের মধ্যে পড়ে যায়, যখন তাকে কেউ সাহায্য করার জন্য আগায় না আসে, মহান রব্বে কারিম বলে যে বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যদি আমি আল্লাহর দরবারে চাই, মহান রব্বুল আলামিন বলেন আমি আমার দুনিয়ার জমিনের মানুষ তাকে সাহায্য না করলে আমি আল্লাহর কুদরতি হাত সেই জায়গার মধ্যে বাড়াইয়া দেব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আজকে মাওলানা কামালউদ্দিন সাহেব তার এই পাড়া প্রতিবেশী বাড়ির মানুষদেরকে নিয়ে আজকে এমন কি কোরআন সুন্নাহর মাহফিলের ব্যবস্থা করেছে, অত্র এলাকার কবরবাসীর একটা নাজাতের ব্যবস্থা করেছে। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই স্বল্প আকারে মানুষ, যদিও আমরা অল্প মানুষ হয়ে থাকি, কিন্তু বলা যায় না কার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, ওনার দোয়ার বরকতে আল্লাহ এই অত্র এলাকার কবরবাসীর কবরের আজাব আল্লাহ মাফ দিতে ভারি কি পারে না, কথা বলেন ভারি কি পারে না।